এবার ফসল কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় শীতের আগাম সবজির ভালো ফলন হয়েছে কুমিল্লা গোমতী নদীর চরে। দামে খুশি চাষিরা স্থানীয় চাহিদা মিটিয়ে এই সবজি পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রায় দুই যুগ ধরে গোমতী নদীর চরে চলছে সবজি চাষ, উৎপাদন বেড়ে হয়েছে দ্বিগুণ। এবছর আবাদ হয়েছে ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, লাউ, সিম, বেগুন, পটল, মূলা, টমেটো, পালং শাক সহ নানা পদের শীতের আগাম সবজি। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। সমস্ত দরে তরকারি আন থেকে সকালে নিয়ে আমরা রাজগঞ্জ আড়তে দিয়ে আসি, এখান থেকে পুরো কুমিল্লাতে সাপ্লাই দেয়। আমরা জৈব সার দিয়ে বেশি করি, এই জন্য সবজিটা টাটকা। টমেটো তো লাগাই আমরা আশ্বিন মাসের প্রথম। মরিচের চাষ করেছি ভাই, হাইব্রিড মরিচ, হাইব্রিড দেশি দিয়া। আধুনিক প্রযুক্তি, সময় উপযোগী কৃষিনীতি আর কৃষকদের অক্লান্ত পরিশ্রমে সবজির ফলন বাড়ছে বলে জানান কৃষি কর্মকর্তা। এটা আমাদের জন্য একটা আশীর্বাদই আমরা বলতে পারি, এবং এখানে আমাদের আলাদা কোনো পানির দরকার হয় না, নদীর পানিতে আমাদের আবাদটা হয়ে যায়। চরের জমিগুলো যেহেতু বছরে একটা সময় পলি পড়ে, যার জন্য জমিটা খুবই উর্বর, যার জন্য এখানে সারের অন্যান্য রাসায়নিক সার বা অন্য সারেরও খুব একটা প্রয়োজন হয় না। এখানকার সবজি বা ফসলের পুষ্টি মানও ভালো, স্বাদও ভালো। স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গোমতী চরে প্রায় 4000 হেক্টর জমিতে সবজি চাষ হয়। দীপ্ত বার্তাকক্ষ। প্রায় দুই যুগ ধরে গোমতী নদীর চরে চলছে সবজি চাষ, উৎপাদন বেড়ে হয়েছে দ্বিগুণ। এবছর আবাদ হয়েছে ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, লাউ, সিম, বেগুন, পটল, মূলা, টমেটো, পালং শাক সহ নানা পদের শীতের আগাম সবজি। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। সমস্ত দরে তরকারি আন থেকে সকালে নিয়ে আমরা রাজগঞ্জ আড়তে দিয়ে আসি, এখান থেকে পুরো কুমিল্লাতে সাপ্লাই দেয়। আমরা জৈব সার দিয়ে বেশি করি, এই জন্য সবজিটা টাটকা। টমেটো তো লাগাই আমরা আশ্বিন মাসের প্রথম। মরিচের চাষ করেছি ভাই, হাইব্রিড মরিচ, হাইব্রিড দেশি দিয়া। আধুনিক প্রযুক্তি, সময় উপযোগী কৃষিনীতি আর কৃষকদের অক্লান্ত পরিশ্রমে সবজির ফলন বাড়ছে বলে জানান কৃষি কর্মকর্তা। এটা আমাদের জন্য একটা আশীর্বাদই আমরা বলতে পারি, এবং এখানে আমাদের আলাদা কোনো পানির দরকার হয় না, নদীর পানিতে আমাদের আবাদটা হয়ে যায়। চরের জমিগুলো যেহেতু বছরে একটা সময় পলি পড়ে, যার জন্য জমিটা খুবই উর্বর, যার জন্য এখানে সারের অন্যান্য রাসায়নিক সার বা অন্য সারেরও খুব একটা প্রয়োজন হয় না। এখানকার সবজি বা ফসলের পুষ্টি মানও ভালো, স্বাদও ভালো। স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গোমতী চরে প্রায় 4000 হেক্টর জমিতে সবজি চাষ হয়। দীপ্ত বার্তাকক্ষ।